আমাদের এই সুন্দর পৃথিবীতে ছড়িয়ে আছে নানা রকম সব অদ্ভুত প্রাণী। পৃথিবীতে এই লক্ষ কোটি প্রাণীর মধ্যে কিছু প্রাণী রয়েছে যা আমাদের সত্যি অবাক করে। এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে রয়েছে ঠিকই, কিন্তু অত্যন্ত বিরল। আজ আমরা জানব এমনি অদ্ভুত বিচিত্র বিরল প্রাণী সম্পর্কে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, গোল্ডেন প্রেজেন্ট। এই উজ্জ্বল পাখিটি পশ্চিম চীনের এক স্থানীয় পাখি, তবে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে এই পাখিটি নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাখিটি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয়, দেখে মনে হয় রং তুলিতে আঁকা কোনো ছবি। পৃথিবীতে হাতে গোনা সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে একটি প্রজাতি। এরা জাম, শস্য, বীজ ও কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। এটি দেখতে আমাদের দেশের বন মোরগের কাছাকাছি। মাথায় সুন্দর জুটিযুক্ত এই পাখিটির গায়ে সোনালি, কমলা, লাল, কালো ইত্যাদি অনেক রঙের সমারোহ লক্ষ্য করা যায়। এরা তাদের সুন্দর রং ও লম্বা লেজের জন্য বিখ্যাত, এবং এরা নিজেদের সৌন্দর্য উপস্থাপনা করতেও পছন্দ করে। নাম্বার টু, লিপ বাগস বা পাতার পোকা। আমার দেখা সবচেয়ে আশ্চর্য এবং অদ্ভুত পোকা এটি। দেখতে হুবহু পাতার মতো, কিন্তু আসলে এটি একটি পোকা। এই পোকাগুলো সবুজ, হলুদ এবং কাঠ কালার হয়ে থাকে। গাছের ডালে এবং কচি পাতার মাঝে এরা এমনভাবে লুকিয়ে থাকে, আপনি কোনোভাবে এদেরকে খুঁজে পাবেন না যতক্ষণ পর্যন্ত এরা নড়াচড়া না করে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এদের বসতি। আকারে সাধারণত একটি পাতার সমান, তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা এমনভাবে হাঁটে, দেখে মনে হয় গাছের পাতা যেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। নাম্বার থ্রি, গ্রাউন্ড প্যাঙ্গোলিন। প্যাঙ্গোলিন হচ্ছে পৃথিবীর সবচেয়ে চোরায় পথে পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী। এটি খাদ্য হিসাবে যেমন বিখ্যাত, তেমনি ব্যবহৃত হয় বিভিন্ন ওষুধ তৈরির কাজে। এদের সারা দেহে শক্ত আইশ দিয়ে চারপাশ আটকানো, যার কারণে দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে। প্রাণীটি নিজেদের অনিরাপদ মনে করলেই নিজেদেরকে বলের মতো গুটিয়ে নেয় এবং সারা শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। দু পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেজসহ চারটি পায়ে ব্যবহার করেন। এই অদ্ভুত সুন্দর দেহের অধিকারী প্রাণীটি আফ্রিকা ও এশিয়া ক্রান্তীয় অঞ্চল জুড়ে এদের আবাস, তবে এরা সচরাচর দেখতে পাওয়া যায় না। স্থানীয়দের মতে এদের মাংস খুবই সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন। নাম্বার ফোর, নীল ড্রাগন। দক্ষিণ আমেরিকার কেপটাউন সমুদ্রে সৈকতে দেখা মিলে টিকটিকির মতো সারসিক জাতীয় নীল রঙের একটি প্রাণী, অনেকটা ড্রাগনের মতো। প্রাণীটি দেখে চমকে ওঠেন স্থানীয়রা। সমুদ্রের কাছাকাছি থাকা স্থানীয়রা জানান এ ধরনের প্রাণী তারা এর আগে কখনো দেখেনি। তারপর এই প্রাণীটিকে নিয়ে শুরু হয় গবেষণা। এরা দেখতে খুবই সুন্দর এবং আকারে খুবই ছোট, কিন্তু প্রাণীগুলি বিষাক্ত। এদের শরীরে যে কাঁটা রয়েছে সেগুলি কোনোভাবে কারো শরীরে পুটিয়ে দিলেই প্রথমে শুরু হবে বমি বমি ভাব, তারপর অ্যালার্জি এবং সারা শরীরে যন্ত্রণা। নাম্বার ফাইভ, পিকক স্পাইডার, যার বাংলায় অর্থ দাঁড়ায় ময়ূর মাকড়সা। এই মাকড়সা আসলেই দেখতে অনেকটা ময়ূরের মতোই, শরীরে বাহারি রঙের নকশা, তবে এদের আকৃতি খুবই ছোট, একজন মানুষের বুড়ো আঙ্গুলের নখের সমান এদের আয়তন, কাজেই ওদের ভয় পাওয়ার কিছুই নেই। এদের গায়ের উজ্জ্বল রং দেখে নারী মাকড়সারা আকর্ষিত হয়। মজার ব্যাপার হলো এরা নারী সঙ্গীকে আকর্ষিত করার জন্য বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচ করে এবং বিভিন্ন রকম শব্দ করে গান গায়। চমৎকার এই প্রাণীটির দেখা মিলে শুধু অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে,
এদের ধরা খুবই কঠিন, কারণ এরা মানুষ দেখলে লাফিয়ে লাফিয়ে দ্রুত জায়গা বদল করে। এরা প্রিয় দর্শক, নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ফিরে আসবো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।